আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএসবিডি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। মিরপুর কালশি রোড আমরা আজ দেখাবো লোহার দরজা জানালা গ্রিল, নতুন এবং পুরাতন। আমাদের এখানে পুরাতন দরজা জানালা রড, টিন, অ্যাঙ্গেল এমনকি গেট ইত্যাদি বাড়ির সব ক্ষয়পত্র পাওয়া যায়। আপনি যদি প্রয়োজন লাগে যদি নতুন নেবেন নতুনও দেওয়া যাবে, আর পুরানো যদি নেন পুরানো দেওয়া যাবে। এখানে যে কিছু জানালা দেখতেছি আমরা পুরাতন জানালা, এই জানালা গুলার মানে কিরকম দাম চাচ্ছেন আপনারা, বা এটা সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। এটা হচ্ছে পুরানা পুরাতন, নতুন আছে ভিতরে, ওটা এটা হচ্ছে পুরাতন, এটা হচ্ছে আড়াই ফিট বাই তিন সাড়ে তিন ফিট। এগুলার দাম কেমন চাচ্ছেন আপনারা? এটা মাত্র ২৫০০ টাকা। ২৫০০ টাকা পার পিস। নতুন বানাইতে গেলে বর্তমানে ৪,০০০ ৪,৫০০ টাকা। ৪,০০০ পুরাতন। এটা হচ্ছে মোটা মাল, এই দেখেন এটা অনেক মোটা, এটার ভিতরে অনেক আছে, এক সুতাও আছে, ২৮০০ টাকা। দোপাল্লা দরজা, অনেকজনের জায়গা ছোট, এটা দুইটা দুই ভাগে এমনি খোলে, আর অনেকজনের জায়গা থাকলে এক পাল্লাই খোলে, এটা মানে জায়গা ছট জায়গা তাদের জন্য মানে দুটা গেট। এগুলোর দাম কেমন চাচ্ছেন আপনারা? একটি জোড়া ভাই দুটা হচ্ছে মাত্র ৯,০০০ টাকা। পিস কত? ৪,৫০০ টাকা পিস। এসএস এর একটা গেট দেখতেছি আপনাদের এখানে, বড় অনেক সুন্দর একটা গেট, এই গেট গুলার দাম চাচ্ছেন কেমন? এটা তো পুরানো মাল। জি জি, এটা পুরানো মাল, পুরানো এসএস এর গেট, এটা আমাদের পুরানো মাল, আমরা কিনে আছি কম টাকা দিয়ে, আমরা বিক্রিও করবো কম টাকা, এমনকি আমরা পাইকারি হিসেবে। কত ফিট? কত ফিট? এটা আমরা মাত্র ৫৫,০০০ টাকা বিক্রি করে দেবো। ৫৫,০০০ টাকা হলে নতুন বানাইতে গেলে এটা ১৩০,০৩৫,০০০ টাকা। এটা কয় ফিট, কত ফিট? এটা আছে ১২ ফিট বাই ৭.৫ ফিট। ঠিকানাটা যদি একটু বলে দিতেন, যে ঢাকার বাইরে থেকে যদি কেউ ভিডিও দেখে তাহলে আপনাদের এখানে আসবে কিভাবে, আর হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলতেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01840425470। এখানে হচ্ছে মিরপুর ৫১৫ কাশি ডবলক মোড়, এমনকি ২২তলার সামনে বললেই সবাই দেখায় দেবো। আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন, আর ঢাকার বাইরে যারা আছেন তারা এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, এই ফোনে যোগাযোগ করলে আপনাদের হচ্ছে কুরিয়ারের মাধ্যমে তো আপনারা মাল দেন। তাহলে এ পর্যন্তই, আমরা আবার আপনাদের নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।